তাকফীর কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা না করে আর কোনো উপায় নাই। সুতরাং ভিতরের চাপ সৃষ্টি করার জন্য সকল উলামায়ে কেরামের সমন্বয়ে এবং একই প্ল্যাটফর্মে এসে কাজ যদি আমরা করি, চাপ সৃষ্টি করি, আশা করি খুব বেশি দিন লাগবে না কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। খতনবত সংরক্ষণ কমিটি উদ্যোগে আয়োজিত আজকের ওলামা মাসাই সম্মেলনের সম্মানিত সভাপতি, আমাদের বাংলাদেশের অন্যতম মুরব্বী মধুপুরের পীর সাহেব, আমি ভূমিকা ছাড়া দুইটা কথা বলতে যাচ্ছি, একটা দুঃখের কথা আর একটা আশার কথা। দুঃখের কথা হলো বাংলাদেশে যে কোনো অপরাধ হয়, কেহ প্রতারণা করে, কেহ কাউকে হত্যা করে, সরকার সবগুলোর বিচার করে জেলে নেয়, ফাঁসি দেয়, কিন্তু এই গোলাম মোহাম্মদ কাদিয়ানী এতগুলো মিথ্যা কথা বলছে আর এত কোনো মানুষ আন্দোলন করে তার বিচার চাইতেছে, এখনো তার কোনো বিচারই হচ্ছে না। এটা তো সরকারের কবেই বলা দরকার ছিল, তোমরা মুসলমান না কেন মুসলমানের দাবি করো? এটা এত আন্দোলনের পরও সরকার বুঝার পরেও তা করতেছে না, এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। আশার বিষয় হলো, অনেক এই ধরনের অনুষ্ঠান আমি শরীক হয়েছি, আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মধ্যে কিছু গঠনমূলক প্রস্তাবও হয়েছে এবং এই আন্দোলনের বেশ একটু অগ্রসরতা আমি দেখতে পাচ্ছি। তো এটার কারণ আমার মনে হয় আমাদের সম্মানিত মুয়াজ্জাজ পীর সাহেব, যে কোনো আমাদের কাজ যাদের এখলাস যত বেশি হয় আল্লাহ তাআলা তত অগ্রসর তত বেশি করেন। আশা করি তার এখলাসের বরকতে আজকে গঠনমূলক যে আলোচনাগুলো হচ্ছে এগুলি নিয়ে যদি আমরা সামনে অগ্রসর হই, দ্রুত কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা সরকার করতে বাধ্য হবে। যে প্রস্তাবগুলো এখানে আসে যে সরকারের সঙ্গে কিছু আলোচনা করা, দাওয়াতি প্রোগ্রামে কাজ করা, বিভিন্ন লাইনে কাজ করা, এর মধ্যে সবগুলোই কিছু না কিছু করা হয়েছে, লাস্ট পর্যায়ে সরকারি কর্মকর্তা যে কথাটা বলেন আমাদেরকে, সেটা বলে যে সবই বুঝি, রসুল শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবী, কাদিয়ানীরা অমুসলমান তাও বুঝি, কিন্তু কিন্তু কি কিন্তু বলে বাহিরের একটু চাপ আছে, বাহির দেশের কি আছে একটু চাপ আছে, সুতরাং এই চাপ আছে বলে তাদের যে ভয় পায়, এটা চাপটা যদি আমরা ভিতর থেকে বাহিরের চাপের তুলনায় আরো বড় করে বিশাল করে দিতে পারি, তাহলে বাহিরের দেশকে বলবে ভিতরের চাপ আছে, আমি কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা না করে আর কোনো উপায় নাই। সুতরাং ভিতরের চাপ সৃষ্টি করার জন্য সকল উলামায়ে কেরামের সমন্বয়ে এবং একই প্ল্যাটফর্মে এসে কাজ যদি আমরা করি, চাপ সৃষ্টি করি, আশা করি খুব বেশি দিন লাগবে না কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা। আমরা কি সকলে ঐক্যমত হয়ে সমস্ত সমন্বয় করে মধুপুরের পীর সাহেবের নেতৃত্বে, আরো বড় বড় উলামায়ে কেরাম আছে তাদের নেতৃত্বে এই চাপ সৃষ্টি করার জন্য জান মাল রক্ত দেওয়ার জন্য যদি দরকার হয় সব দিতে প্রস্তুত আছে কিনা আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।